আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সো আমি আপনাদের মাঝে আরেকটি অ্যাপ নিয়ে আসছি। অ্যাপটি হলো ফটো এডিটর প্রো প্লিস। সো এই অ্যাপটি দিয়ে আপনারা করতে পারবেন কি, যারা ইউটিউবে করেন, ইউটিউবের থাম্বনেল দেওয়ার জন্য অ্যাপটি কিন্তু বেস্ট কাজের। সো চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ফটো এডিটর প্রো প্লিস দিয়ে কীভাবে ভিডিও এডিট, সরি মানে ইউটিউব থাম্বনেল দেওয়া যায়। সো চলুন শুরু করতে যাচ্ছি ভিডিওটি। সো তার আগে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওকে গো। ফটো এডিটর দেবো এখানে ফটো, তারপরে দেবো আমরা, আমি এখানে আগেই অনেকগুলো ফটো এডিট করে রেখেছি। সো আমি আজকে একটি ব্যানার নেবো এখান থেকে, খালি ব্যানার, এই ব্যানারটি নেবো। নেওয়ার পর ওয়েফট নেওয়ার পরে আমি এখন ক্রপ করব। ক্রপ করার জন্য এখানে প্রেস করতে হবে, তারপর এখান থেকে টেনে উপরের দিকে ওঠাতে হবে। ওকে, উপর থেকে নিচে। ওকে, সো দেন রাইট। ওকে, এখন আমি এটাকে একটু কালার করবো। কালার করার জন্য ফিল্টার প্রেস করবো, দেন এখানে, তারপর দেন রাইট, তারপর এখানে অ্যাডজাস্ট করার জন্য একটু ভার্টিস বাড়িয়ে দিব, ভার্টিস অ্যাডজাস্ট ভার্টিস। ওকে ওকে, এখন আমি এটাকে একটু কাস্টমাইজ করার জন্য আমি একটু ইফেক্ট দিব। ইফেক্ট বলতে একটু ফটো আনবো, ফটো আনার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটি অন্যরকম ফটো দিব। চলুন তার জন্য যা করতে হবে এদিক দিয়ে, এখানে যদি দেখতে পারতেছেন অ্যাডস মানে একটা একটু অন্য ফটো এখানে অ্যাডস করতে পারবেন। সো তার জন্য এখানে প্রেস করতে হবে, তারপরে দেখুন আমার আগের ফটোগুলো আসছে এখানে। সো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিব, সো কোনটা নিব, এটাই নিব। ওকে, এখন আমি এটাকে এরকম, এটা আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন, এখানে দিয়ে, এখানে দিয়ে, এখানে দিয়ে, কিন্তু এটা যখন এখন আনলক করা আছে, সো লক করা আছে, সো আমি এখন আনলক করবো। ওকে, দেন প্রেস সিনে। ওকে, ওকে, দেন রাইট। এখন আমি এটাকে গ্লো করবো যাতে এটা কালারটা সরিয়ে যায়, একটু ব্যাকগ্রাউন্ড হালকা হালকা থাকে। ওকে, এখন আমি এটা বাড়িয়ে দেবো। একটা মাথা রয়েছে, মাথাটাকে আমি কেটে দেবো। ও সরি, এটা করতে হবে। ওকে ফিনিশ। এখন রাইট সিট নিব, রাইট মারি। ওকে, তারপর আমি একটি ফটো আনবো, আমি যে ফটোটি দিব ওখানে সে ফটোটি আনবো। তার জন্য আমাকে অ্যাড করতে হবে ফটো। ওকে, সো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিব, এই ফটোটা নিয়ে নিব। ওকে, সো আমি এখন আনলক করব, আনলক করার পর ফটো টেনে বড় করে দেবো, করে দিলাম। সো দেখুন এখন আমি একটিকে ব্লু করব, ব্লু। তার আগে এখানে ডান রেড করতে হবে। ওকে, তারপর এখানে ব্লু, তারপর এটাকে ব্লুটাকে আপনি বাড়িয়ে দিলে খুব ভালো দেখাবে আর কি। ওকে, সেকেন্ড রাইট। তারপর আপনি যদি এখানে ইফেক্ট দিতে চান তাহলে আপনি ইফেক্ট আছে এখানে, এখান থেকে টেনে বের করে নেবেন। ইফেক্ট ইফেক্ট দিতে পারেন এখান থেকে, লাইট ফ্যাক্সড এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন। আমি একটু পছন্দ করে দিয়ে দিতেছি। ওকে, সো এটা নিলাম, আরও কিছু নেওয়া যাবে কিন্তু আমি নিলাম জাস্ট। ওকে, এখানে আমি রাইটিং করবো, কিছু লেটার লিখবো ওখানে, লেখা তো লাগবে, থাম্বনেল যেহেতু কিছু লেখা লাগবে। তার জন্য এখানে টেক্সে ক্লিক করব, এখন আমি রাইটিং করব। সো আপনারা দেখতে থাকুন আমি রাইটিং করতে থাকি। ওকে, নেক্সট। দেখতে পাচ্ছেন আমি এটা রাইটিং করে ফেললাম, এখন কালার করব, এফেক্ট দিব, কাট দিব, বড় করব,
করে রাখবো, কালার করবো। কালার করার জন্য আমাকে কালার প্লেস করতে হবে, ওকে দেন কালার। সো এটা আগে টেক্সের ভেতরে রয়েছে, আপনার টেক্সের কালারটা আপনি কালো রাখছেন এর জন্য সাদা রাখছেন, এর জন্য সাদা রাখছে। আপনি যদি ব্ল্যাক দেন তাহলে ব্ল্যাক দিতে পারেন, ওকে ব্ল্যাক। তারপর যদি আপনি এখানে বডিডারে আসেন তাহলে আপনি অন্য কালার দিতে পারবেন, ওকে। দেখুন আমি এখান থেকে লাল কালার চাইলে দিতে পারি, তাছাড়া আপনি যদি এখানে গ্রেডিট দেন তাহলে অন্য কালার চলে আসবে, ওকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আর বিকেলের মুহূর্ত। আপনার চাইলে আরও ভালো করে দিতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য দিতেছি, ওকে। এটাকে হয়, এটা যদি আপনার এখানে বসানো হয়ে যায় তাহলে আপনি আরও এডিট করতে পারেন লেখাটাকে। এখানে এডিট, এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে টেনে বাড়িয়ে দিবেন, ওকে। চাইলে এখান থেকে কিছু করতে পারেন, ওকে ডান রাইট। আরো কিছু লিখব, লিখলাম দেখতে পারলেন, রাইট ডান রাইট। কালার খুব আগের মতো কালার আরো কিছু লিখতে পারেন, আরো কিছু লেখা লাগবে। আমি আগের মতো কালার করবো এখানে, চাইলে আপনি এখানে ফন্ট দিতে পারেন, ফন্ট আছে এখানে, দেখেন এখানে অনেক ফন্ট আছে, ট্রান্সলেটটা দিতে পারেন চাইলে। আমি এটা দিলাম, তারপর একটু এডিট করে দিলাম, লিখতে পারেন। সো আপনার নাম বা তো ইংলিশে কিছু লিখতে পারেন। সো আমার নাম সাবলি, আমি এখানে দিব এখানে আরো কিছু ইফেক্ট দিতে পারেন, তার জন্য আপনাকে যেতে হবে ইফেক্ট। আপনি যদি চান এক্সট্রা গ্যালারি থেকে কিছু দিবেন সেটাও দিতে পারেন, তার জন্য দিতে হবে আপনাকে। সরি এটা নিচে চলে আসছে, অ্যাড ফটো, তারপর আপনি ফুচকা না দিয়ে, আমরা খাইছিলাম ফুচকা, ফুচকার ছবি তুলে নেই, সো অন্য কিছু দিয়ে দিতেছি। এরকম ইউটিউবিং করেন যারা, তারা ইউটিউব যে টিভি লোগো আছে ইউটিউব লোগোতে দিয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো দেখাবে। আপনি চাইলে আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ইউটিউব লোগো দিয়ে দিতে পারেন। ফেসবুক দিচ্ছি আনলক, জেনে দিব Thank you.
চাইলে আপনি এখানে ফলো লিখে দিতে পারেন, ফলো লেখার জন্য আপনাকে টিপসে যেতে হবে। কালার করার জন্য আপনাকে কালার দিতে হবে, তারপর এখানে ফন্ট দিলে দিতে পারেন, আবার অনেক ফন্ট আছে, সব কালার এখান থেকে চেঞ্জ করে দিই। এখানে রাখছিল সেভ করার জন্য আমাদেরকে এখানে প্রেস করতে হবে। ওকে, গ্যালারিতে গিয়ে দেখতে পাবেন আপনার ফটো সেভ হয়ে গেছে। এই দেখেন আমার ফটোটা সেভ হয়ে গেছে, দেখতে হয়েছে এরকম। ওকে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে মতামত জানিয়ে দেবেন। আর যদি আপনাদের ভিডিও কোনো ভিডিও পেতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।